জন্মাষ্টমীর দিনে কাঠামো পূজোর মধ্যে দিয়ে সূচনা হলো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গা উৎসবের। এবার যথারীতি অনুষ্ঠিত হবে কুমারী পূজাও। শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গা মূর্তি পূজার কাজ শুরু হলো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে। এই উপলক্ষে সকালে আশ্রমের ব্রহ্মচারী মহারাজদের উপস্থিতিতে দুর্গা মূর্তি তৈরির আগে পুজো করা হয় কাঠামোকে। এবারে দুর্গাপুজোর আয়োজন প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দীজি মহারাজ জানান, করোনার অতিমারি কাটিয়ে এবার অনেকটাই স্বাভাবিকভাবেই দুর্গা উৎসব আয়োজনের প্রস্তুতি আজ কাঠামো পূজার মধ্যে দিয়েই শুরু হলো। গত দুবছর করোনার জন্য কুমারী পূজা করা যায়নি, তবে এবারে কোনো বিশেষ প্যান্ডেল করা না হলেও নিয়ম মেনে কুমারী পূজার আয়োজন করা হবে। আমাদের প্রত্যেক বছর দুর্গাপূজার আগে মূর্তি বানানো শুরু হয়, তো শুরু হওয়ার আগে এটা জন্মাষ্টমীর দিনে কাটানো পূজা হয়। আমরা দুবছর ধরে দুর্গাপূজা করেছি ঠিকই, কিন্তু আগের মতন আমরা করতে পারিনি করোনার জন্যে। কুমারী পূজা তো করতেই পারিনি। এবছর কিন্তু আমরা নর্মাল যেরকম আগে হতো এরকমই আমরা করবো। এবছর ধরে আমরা কুমারী পূজাটাও করা শুরু করব। আপনারা জানেনই দুর্গাপূজা অক্টোবর মাসের ফার্স্ট, অক্টোবর থেকে মানে বলতে গেলে 31st এ থেকে শুরু হবে সেপ্টেম্বর থেকে। তো আমাদের এটা মানে ফার্স্ট উইক পুরোটাই দুর্গাপূজা।